সবার উপরে মানুষ্যত্ব, আর সেই মানবিকতা যে কেমন ভাবে স্থান কাল সীমানা সব কিছুকে বিলুপ্ত করে দেয়, তা আমাদের শিখিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। নমস্কার, আপনারা শুনছেন দীপ মাইনর ইউটিউব চ্যানেলের অনুষ্ঠান গল্পগুজব, এবং এখন রবি মাস স্পেশালে আপনার জন্য কাবুলিওয়ালা। আমার 5 বছর বয়সের ছোট্ট মিনি এক দণ্ড কথা না কহিয়া থাকিতে পারে না। পৃথিবীতে জন্মগ্রহণ করিয়া ভাষা শিক্ষা করিতে সে কেবল একটি বৎসর কাল ব্যয় করিয়াছিল। তাহার পর হইতে যতক্ষণ সে জাগিয়া থাকে এক মুহূর্ত মৌনভাবে নষ্ট করে না। তাহার মা অনেক সময় ধমক দিয়া তাহার মুখ বন্ধ করিয়া দেয়, কিন্তু আমি তাহা পারি না। মিনি চুপ করিয়া থাকিলে এমন অস্বাভাবিক দেখিতে হয় যে আমার বেশিক্ষণ সহ্য হয় না। এই জন্য আমার সঙ্গে তাহার কথোপকথনের কিছু উৎসাহের সহিত চলিতে থাকে। সকালবেলার আমার নভেলের সপ্তদশ পরিচ্ছেদে হাত দিয়েছি, এমন সময় মিনি আসিয়াই আরম্ভ করিয়া দিল, বাবা, রামদয়াল দারোয়ান কাকে কৌয়া বলিতেছিল, সে কিচ্ছু জানে না না? আমি পৃথিবীতে ভাষার বিভিন্নতা সম্বন্ধে তাহাকে জ্ঞানদান করিতে প্রবৃত্ত হইবার পূর্বেই সে দ্বিতীয় প্রসঙ্গে উপনীত হইল। দেখো বাবা, ভোলা বলছিল আকাশে হাতি শুঁড় দিয়ে জল ফেলে তাই বৃষ্টি হয়। মা গো, ভোলা এত মিছিমিছি বকতে পারে, কেবলই বকে, দিন রাত বকে। এ সম্বন্ধে আমার মতামতের জন্য কিছু মাত্র অপেক্ষা না করিয়া হঠাৎ করিয়া জিজ্ঞাসা করিয়া বসিল, বাবা, মা তোমার কে হয়? মনে মনে কহিলাম, শালিকা। মুখে কহিলাম, মিনি, তুই ভোলার সঙ্গে খেলা কর গে, যা, আমার এখন কাজ আছে। সে তখন আমার লিখিবার টেবিলের পাশে আমার পায়ের কাছে বসিয়া নিজের দুই হাঁটু এবং হাত লইয়া অতি দ্রুত উচ্চারণে আগডুম বাগডুম খেলিতে আরম্ভ করিয়া দিল। আমার সপ্তদশ পরিচ্ছেদে প্রতাপ সিংহ যখন কাঞ্চনমালাকে লইয়া অন্ধকার রাত্রে কারাগারের উচ্চ বাতায়ন হইতে নিম্নবর্তী নদীর জলে ঝাঁপ দিয়া পড়িতেছেন, আমার ঘর পথের ধারে হঠাৎ মিনি আগডুম বাগডুম খেলা রাখিয়া জানালার ধারে ছুটিয়া গেল এবং চিৎকার করিয়া ডাকিয়া দিল, কাবুলিওয়ালা, ও কাবুলিওয়ালা! ময়লা ঢিলা কাপড় পরা, মাথায় পাগড়ি, ঝুলি ঘাড়ে, হাতে দুই কাটা আঙুরের বাক্স, একটা লম্বা কাবুলিওয়ালা মৃদুমন্দ গমনে পথ দিয়া যাইতেছিল। তাকে দেখিয়া আমার কন্যারত্নের কিরূপ ভাবোদয় হলো বলা শক্ত। তাহাকে ঊর্ধ্বশ্বাসে ডাকাডাকি আরম্ভ করিয়া দিল। আমি ভাবিলাম, এখনই ঝুলিগারে একটা আপদ আসিয়া উপস্থিত হইবে, আমার সপ্তদশ পরিচ্ছেদ আর শেষ হইবে না। কিন্তু মিনির চিৎকারে যেমনি কাবুলিওয়ালা হাসিয়া মুখ ফিরাইল এবং আমাদের বাড়ির দিকে আসিতে লাগিল, অমনি রুদ্ধশ্বাস অন্তঃপুরে দৌড়িল, তাহার আর চিহ্ন দেখিতে পাইয়া গেল না। তাহার মনের মধ্যে একটা অন্ধবিশ্বাসের মতো ছিল যে ওই ঝুলিটার ভিতর সন্ধান করিলে তাহার মতো দু চারটে জীবিত মানব সন্তান পাওয়া যাইতে পারে। এদিকে কাবুলিওয়ালা আসিয়া সাহসে আমাকে প্রসেলাম করিয়া দাঁড়ালো। আমি ভাবিলাম, যদিও প্রতাপ সিংহ এবং কাঞ্চনমালার অবস্থা সংকটাপন্ন, তথাপি লোকটাকে ঘরে ডাকিয়া আনিয়া তাহার কাছ থেকে কিছু না কেনাটা ভালো হয় না। কিছু কেনা গেল। তাহার পর 5টা কথা আসিয়া পড়িল। আবদার রহমান রুশ, ইংরেজ প্রকৃতিকে লইয়া সীমান্ত রক্ষানীতি সম্বন্ধে গল্প চলিতে লাগিল। অবশেষে উঠিয়া যাইবার সময় সে জিজ্ঞাসা করিল, বাবু, তোমার লেরকি কোথায় গেল? আমি মিনির অমূলক ভয় ভাঙাইয়া দিবার অভিপ্রায় তাহাকে অন্তঃপুর হইতে ডাকিয়াইয়া আনিল। আমার গা ঘেঁষিয়া কাবুলিওয়ালার মুখ এবং ঝুলির দিকে সন্দিগ্ন নেত্রক্ষেপ করিয়া দাঁড়াইয়া রইল। কাবুলিওয়ালার ঝুলির মধ্যে হইতে কিশমিশ খোবানি বাহির করিয়া তাহাকে দিতে গেল, সে কিছুতেই লইল না, দ্বিগুণ সন্দেহের সহিত আমার হাঁটুর কাছে সংলগ্ন হইয়া রইল। প্রথমটা পরিচয় এমনিভাবে গেল। কিছুদিন পরে একদিন সকালবেলায় আবশ্যকবশত বাড়ি হইতে বাহির হইবার সময় দেখি আমার দুইতার দ্বারের সমীপস্থ বেঞ্চির উপর বসিয়া অনর্গল কথা করিয়া যাইতেছে এবং কাবুলিওয়ালা তাহার পদতলে বসিয়া সহাস্য মুখে শুনিতেছে এবং মধ্যে মধ্যে প্রসঙ্গক্রমে নিজের মদামত দো আঁশলা বাংলায় ব্যক্ত করিতেছে। মিনির পঞ্চবর্ষীয় জীবনের অভিজ্ঞতায়
বাবা ছাড়া এবং ধৈর্যবান শ্রোতা সে কখনো পায় নাই। আবার দেখি তাহার ক্ষুদ্র আঁচল বাদাম কিশমিশ কিশমিশে পরিপূর্ণ। আমি কাবুলিওয়ালাকে কইলাম, উহাকে এইসব কেন দিয়াছ অমন, আর দিও না বলিয়া পকেট হইতে একটা আধুলি লইয়া তাহাকে দিলাম। সে অসংকোচে আধুলি গ্রহণ করিয়া ঝুলিতে পড়িল। বাড়িতে ফিরিয়া আসিয়া দেখি সেই আধুলি লইয়া 16 আনা গোলযোগ বাঁধিয়া গেছে। মিনির মা একটা শ্বেত চকচকে গোলাকার পদার্থ লইয়া ভর্ৎসনার স্বরে মিনিকে জিজ্ঞাসা করিতেছে, তুই আধুলি কোথায় পেলি? মিনি বলিতেছে, কাবুলিওয়ালা দিয়েছে। তার মা বলিতেছেন, কাবুলিওয়ালার কাছ থেকে আধুলি তুই নিতে গেলি কেন? মিনি ক্রন্দনের উপক্রম করিয়া কহিল, আমি চাইনি, সে আপনাকেই তো দিলে। আমি আসিয়া মিনিকে তাহার আসন্ন বিপদ হইতে উদ্ধার করিয়া বাহিরে লইয়া গেলাম। সংবাদ পাইলাম কাবুলিওয়ালার সহিত মিনির এ সাক্ষাৎ দ্বিতীয় সাক্ষাৎ তাহা নহে। ইতিমধ্যে প্রায় সে প্রত্যহ আসিয়া পোস্তাবাদাম ঘুষ দিয়া মিনির ক্ষুদ্র লুব্ধ হৃদয়টুকু অনেকটা অধিকার করিয়া লইছে। দেখিলাম এই দুটি বন্ধুর মধ্যে গুটি কত কথা এবং প্রচলিত আছে। যথা রহমতকে দেখিবা মাত্র আমার কন্যা হাসিতে হাসিতে জিজ্ঞাসা করে, কাবুলিওয়ালা, ও কাবুলিওয়ালা, তোমার ঝুলির ভিতর কি? রহমত একটা অনাবশ্যক চন্দ্রবিন্দু যোগ করিয়া হাসিতে হাসিতে উত্তর কয়, হাতি। অর্থাৎ তাহার ঝুলির ভিতর যে একটা হস্তি আছে এইটাই তাহার পরিহাসের সূক্ষ্ম মর্ম। খুব বেশি সূক্ষ্ম তা বলা যায় না, তথাপি এই পরিহাসেই উভয়ে বেশ একটা কৌতুক অনুভব করিত। এবং শরৎকালের প্রভাতে একটি বয়স্ক এবং একটি অপ্রাপ্ত বয়স্ক শিশুর সরল হাস্য দেখিয়া আমারও বেশ লাগিত। উহাদের মধ্যে আরো একটা কথা প্রচলিত ছিল, রহমত মিনিকে বলিত, খকি, তুমি শ্বশুর বাড়ি কখন যাবে? বাঙালির ঘরের মেয়ে আজন্মকাল শ্বশুর বাড়ি শব্দটার সহিত পরিচিত, কিন্তু আমরা কিছু একেলে ধরনের লোক হওয়াতে শিশু মেয়েকে শ্বশুর বাড়ি সম্পর্কে অজ্ঞান করিয়া তোলা হয়। এই জন্য রহমতের অনুরোধটা সে পরিষ্কার বুঝিতে পারি না, অথচ কথাটার কোনো একটা জবাব না দিয়া চুপ করিয়া থাকা নিতান্ত তাহার স্বভাব বিরুদ্ধ। সে উল্টায় জিজ্ঞেস করে, তুমি শ্বশুর বাড়ি যাবে? রহমত কাল্পনিক শ্বশুরের প্রতি একটা প্রকাণ্ড মোটা মুষ্টি আস্ফালন করিয়া বলিত, আমি শ্বশুরকে মারবে। শুনিয়া মিনি শ্বশুর নামক কোনো এক অপরিচিত জীবের দুরাবস্থা কল্পনা করিয়া অত্যন্ত হাসিত। এখন শুভ্র শরৎকাল, প্রাচীনকালে এই সময়েই রাজারা দিক বিজয়ে বেরোতেন। আমি কলিকাতা ছাড়িয়া কখনো কোনো কোথাও যাই নাই, কিন্তু সেই জন্যই আমার মনটা পৃথিবীময় ঘুরিয়া বেড়ায়। আমি যেন আমার ঘরের কোণে চিরপ্রবাসী, বাহিরের পৃথিবীর জন্য আমার সর্বদা মন কেমন করে। একটা বিদেশের নাম শুনলেই অমনি আমার চিত্ত ছুটে যায়, বিদেশি লোক দেখিলেই অমনি নদী পর্বত অরণ্যের মধ্যে একটা কুটিরের দৃশ্য মনে উদয় হয় এবং একটা উল্লাসপূর্ণ স্বাধীন জীবনযাত্রার কথা কল্পনা জাগিয়া ওঠে। এদিকে আবার আমি এমনি উদ্ভিজ্জ প্রকৃতির যে আমার প্রাণটুকু ছাড়িয়া একবার বাহির হইতে গেলে মাথায় বজ্রপাত পড়ে। এই জন্য সকালবেলায় আমার ছোট ঘরে টেবিলের সামনে বসিয়া এই কাবুলিওয়ালার সঙ্গে গল্প করিয়া আমার অনেকটা ভ্রমণের কাজ হইত। দুধারে বন্ধুর দুর্গম দুগ্ধ রক্তবর্ণ উচ্চ গ্রীষ্মশ্রেণী এবং সংকীর্ণ মরুপদ বোঝাই করা উষ্ট্রের শ্রেণী চলিয়াছে। পাগড়ি পরা বণিক ও পথিকরা কেউ বা উটের পরে, কেউ বা প্রদব্য যে কাহারো বা হাতে বর্ষা, কাহারো বা সেকেলে চকমকি ঠোকা বন্দুক। কাবুল মেঘমন্দ্র স্বরে বাংলা ভাঙা বাংলায় স্বদেশের গল্প করিত, আর এই ছবি আমার চোখের সম্মুখ দিয়া চলিয়া যাইত। মিনির মা অত্যন্ত শঙ্কিত স্বভাবের লোক, রাস্তায় একটা শব্দ শুনিলেই তাহার মনে হয় পৃথিবীর সমস্ত মাতাল আমাদের বাড়ি বিশেষ লক্ষ্য করিয়া ছুটিয়া আসিতেছে। এই পৃথিবীর সর্বত্রই চোর, ডাকাত, মাতাল, সাপ, বাঘ, ম্যালেরিয়া, শৌপোকা, আরশোলা এবং গোড়ার দ্বারা পরিপূর্ণ। এতদিন, খুব বেশি দিন নয়, পৃথিবীতে বাস করিয়া অবশ্যই বিভীষিকা তাহার মন হইতে দূর হইয়া যায় নাই। রহমত কাবুলিওয়ালা সম্পর্কে তিনি সম্পূর্ণ নিঃসংশয় ছিলেন, তাহার প্রতি বিশেষ দৃষ্টি রাখিবার জন্য তিনি আমাকে বার বার অনুরোধ করিয়াছিলেন। আমি তাহার সন্দেহে
হাসিয়া উড়িয়া দেওয়ার চেষ্টা করিলে তিনি পর্যায়ক্রমে আমাকে গুটিকত প্রশ্ন করিলেন, কখনো কি কাহারও ছেলে চুরি যায় না? কাবুল দেশে কি দাস ব্যবস্থা প্রচলিত নাই? একজন প্রকাণ্ড কাবুলিওয়ালার পক্ষে ছোট্ট ছেলে চুরি করিয়া লইয়া যাওয়া কি একেবারেই অসম্ভব? আমাকে মানিতে হইল ব্যাপারটা যে অসম্ভব তাহা নয়, কিন্তু অবিশ্বাস্য। বিশ্বাস করিবার শক্তি সকলের সমান নহে, এই জন্য আমার স্ত্রীর মনে ভয় রইয়া গেল। কিন্তু তাই বলিয়া বিনা দোষে রহমত কামাতের বাড়িতে আসিতে নিশ্চিত করিতে পারিলাম না। প্রতি বছর মাঘ মাসের মাঝামাঝি রহমত দেশে চলিয়া যায়। এই সময়টা সমস্ত পাওনার টাকা আদায় করিবার জন্য সে বড় ব্যস্ত থাকে, বাড়ি বাড়ি ফিরিয়া হয়, কিন্তু তবুও একবার মিনিকে দর্শন দিয়া যায়। দেখিলে বাস্তবিক মনে হয় উভয়ের মধ্যে যেন একটা ষড়যন্ত্র চলিতেছে। সকালে যেদিন আসিতে পারে না সেদিন দেখি সন্ধ্যার সময় আসিয়াছে। অন্ধকার ঘরের কোণে সেই ঢিলেঢোলা জামা পায়জামা পরা সেই ঝোলাঝুলিওয়ালা লম্বা লোকটাকে দেখিলে বাস্তবিক হঠাৎ মনের মধ্যে একটা আশঙ্কা উপস্থিত হয়। কিন্তু যখন দেখি মিনি কাবুলিওয়ালা ও কাবুলিওয়ালা করিয়া হাসিতে হাসিতে ছুটিয়া আসে এবং দুই অসমবয়সী বন্ধুর মধ্যে পুরাতন সরল হাসি পড়িয়া চলিতে থাকে, তখন সমস্ত হৃদয় প্রসন্ন হইয়া ওঠে। একদিন সকালে আমার ঘর ছোট্ট ঘরে বসিয়া প্রুফশিট সংশোধন করিতেছি। বিদায় লইবার পূর্বে আজ 2-3 দিন হইতে শীতটা খুব কনকনে হইয়া উঠিয়াছে, চারিদিকে একেবারে হিহিকার পড়িয়া গিয়াছে। জানালা ভেদ করিয়া সকালের রৌদ্রটি টেবিলে আমার পায়ের কাছে আসিয়া পড়িয়াছে, সেই উত্তাপটুকু বেশ মধুর বোধ হইতেছে। বেলা বোধ করি 8টা হবে, মাথায় গলবন্ধ জড়ানো উষা চরণগত প্রাতঃভ্রমণ সমাধা করিয়া প্রায় সকালে ঘরে ফিরিয়া আসিয়াছি, এমন সময় রাস্তায় ভারী একটা গোল শোনা গেল। চাহিয়া দেখি আমাদের রহমত দুই পাহাড়জলার বাঁধিয়া লইয়া আসিতেছে, তাহার পশ্চাতে কৌতূহলী ছেলের দল চলিয়াছে। রহমতের গাত্রবস্ত্রের রক্তচিহ্ন এবং একজন পাহাড়ওয়ালার হাতে রক্তাক্ত ছোড়া। আমি দ্বারের বাইরে গিয়া পাহাড়ওয়ালাকে দাঁড় করালাম, জিজ্ঞেস করিলাম ব্যাপারটা কি। কিয়দংশ তাহার কাছে কিয়দংশ রহমতের কাছে শুনিয়া জানিলাম যে আমাদের প্রতিবেশী একজন লোক রামপুরী চাদরের জন্য রহমতের কাছে কিঞ্চিত ধারিত, মিথ্যাপূর্বক সেই দেনা সে অস্বীকার করে এবং তাহাই লইয়া বসসা করিতে করিতে রহমত আগে একটা ছুরি বসাইয়া দিয়াছে। রহমত সেই মিথ্যেবাদীর উদ্দেশ্যে নানা রূপ অশ্রাব্য গালাই দিতেছে। এমন সময় কাবুলিওয়ালা ও কাবুলিওয়ালা করিয়া ডাকিতে ডাকিতে মিনি ঘর হইতে বাহির হইয়া আসিল। রহমতের মুখ মুহূর্তের মধ্যে কৌতুকহাস্যে প্রফুল্ল হইয়া উঠিল। তার স্কন্ধে আজ ঝুলি ছিল না, সুতরাং ঝুলি সম্বন্ধে তার অভ্যস্ত আলোচনা হইতে পারল না। মিনি একেবারেই তাহাকে জিজ্ঞাসা করিল, তুমি শ্বশুরবাড়ি যাবে? রহমত হাসিয়া কহিল, সেখানেই যাচ্ছি। দেখিল উত্তরটা মিনির হাস্যজনক হইল না, তখন হাত দেখাইয়া বলিল, শ্বশুরকে মারিতাম কিন্তু কি করিব, হাত বাঁধা। সাংঘাতিক আঘাত করা অপরাধে কয়েক বৎসর রহমতের কারাদণ্ড হইল। তাহার একটা কথা এক প্রকার ভুলিয়া গেলাম। আমরা ঘরে তখন বসিয়া চিরাভ্যস্ত মতো নিত্য কাজের মধ্যে দিনের পর দিন কাটাইতাম। তখন একজন স্বাধীন পর্বতচারী পুরুষ কারা প্রাচীরের মধ্যে যে কেমন করিয়া বর্ষ যাপন করিতেছে তাহা আমাদের মনে উদয়ও হইত না। চঞ্চলা হৃদয়া মিনির আচরণ যে অত্যন্ত লজ্জাজনক তাহা তাহার বাপকেও স্বীকার করিতে হইয়াছে। সে স্বচ্ছন্দে তাহার পুরাতন বন্ধুকে বিস্মিত হইয়া প্রথমে নবী সহিষের সহিত সখ্য স্থাপন করিল, পরে ক্রমে যত তাহার বয়স বাড়িতে লাগিল ততই সখার পরিবর্তন একটি একটি করিয়া সখী জুটিতে লাগিল। এমনকি এখন তাহার বাবার লিখিবার ঘরে তাহাকে আর দেখিতে পাওয়া যায় না। আমি তো তাহার শরীর এক প্রকার আড়ি করিয়াছি। কত বৎসর কাটিয়া গেল, আর একটি শরৎকাল আসিয়াছে, আমার মিনির বিবাহের সম্বন্ধ স্থির হইয়াছে, যা ছুটির মধ্যেই তাহার বিবাহ হইবে। কৈলাসবাসিনীর সঙ্গে সঙ্গে আমার ঘরের আনন্দময়ী প্রীতিভবন অন্ধকার করিয়া প্রতি গৃহে যাত্রা করিবে। প্রভাত্রি অতি সুন্দর হইয়া উদয় হইয়াছে, বর্ষার পরে এমন শরতের নতুন ধৌত রৌদ্র যেন শোকাগায় কলানো নির্মল সোনার মতো রং ধরিয়াছে। কলিকাতার গলির ভিতর ইষ্টকর্য অপরিচ্ছন্ন ঘেঁষাঘেঁষি বাড়িগুলির উপরেও এই রৌদ্রের আভা একটি অপরূপ লাবণ্য বিস্তার করিয়াছে।
আমার ঘরে আজি রাত্রি শেষ হইতে না হইতেই সানাই বাজিতেছে। সে বাঁশি যেন আমার বুকের পঞ্জরের হাড়ের মধ্যে হইতে কাঁদিয়া কাঁদিয়া বাজিতে উঠিছে। করুণ ভৈরব রাগিণীতে আমার আসন্ন বিচ্ছেদ বেলা শরতের রৌদ্রের সহিত সমস্ত বিশ্ব জগৎময় ব্যাপ্ত করিয়া দিয়াছে। আজ আমার মিনির বিবাহ। সকাল হইতে ভারী গোলমাল, লোকজনের আনাগোনা, উঠোনে বাঁশ পাতিয়া পাল কাটানো হইয়াছে, বাড়ির ঘরে ঘরে এবং বারান্দায় ঝাড় টাঙাইবার ঠুং ঠাং শব্দ হইতাছে, একটা সীমা নাই। আমি আমার লিখিবার ঘরে বসিয়া হিসাব দেখিতেছি, এমন সময় রহমত আসিয়া সেলাম করিয়া দাঁড়াইল। আমি প্রথমে তাহাকে চিনিতে পারিলাম না। সে তাহার ঝুলি নাই, সে লম্বা চুল নাই, তাহার শরীর পূর্বের মতো তেজ নাই, অবশেষে তাহার হাসি দেখিয়া চিনিতে পারিলাম। কইলাম, কিরে রহমত, কবে আসলি? সে কইল, কাল সকালবেলা জেল হইতে খালাস পাইয়াছি। কথাটা শুনিয়া কেমন যেন খট করিয়া উঠিল। কেন খুনিকে কখনো প্রত্যক্ষ দেখি নাই, ইয়াকে দেখিয়া সমস্ত অন্তরণ যেন সংকুচিত হইয়া গেল। আমার ইচ্ছা করিতে লাগিল, আজিকার এই শুভ দিনে এই লোকটার এখানে আসলে গেলেই ভালো হয়। আমি তাহাকে কহিলাম, আজ আমাদের বাড়িতে একটা কাজ আছে, আমি কিছু ব্যস্ত আছি, তুমি আর যাও। কথাটা শুনিয়া সে তৎক্ষণাৎ চলিয়া যাইতে উদ্যোগ হইল। অবশেষে দরজার কাছে কি একটি ইতস্তত করিয়া কহিল, খকিকে একবার দেখিতে পাইব না? তার মনে বুঝি বিশ্বাস ছিল মিনি সেইভাবেই আছে। সে যেন মনে করিয়েছিল মিনি আবার সেই পূর্বের মতো কাবুলিওয়ালা ও কাবুলিওয়ালা করিয়া ছুটিয়া আসবে, তাহাদের সেই অন্তত্য কৌতুকবাদ্য পুরানো হাস্যালাপের কোনো রূপ ব্যতয় হইবে। এমনকি পূর্ব বন্ধুত্ব স্মরণ করিয়া সে এক বাক্স আঙুর এবং কাগজের মোড়কে কিঞ্চিত কিশমিশ বাদাম বোধ করি কোনো অস্বদেশীয় বন্ধুর নিকট হইয়ে চাহিয়া চিন্তিয়া সংগ্রহ করিয়া আনিয়েছিল। তাহার সে নিজের ঝুলিটি আর ছিল না। আমি কইলাম, আজ বাড়িতে কাজ আছে, আজ কাহারও সহিত দেখা করিতে পারিবে না। সে যেন কিছু ক্ষুণ্ণ হইল, সর্বশব্দভাবে দাঁড়িয়ে রইল, একবার স্থির দিকটিতে আমার মুখের দিকে চাহিল, তারপরে বাবু সেলাম বলিয়া দ্বারের বাহির হইয়া গেল। আমার মনে কেমন একটু ব্যথা হইল, মনে করিতেছি তাকে ফিরিয়া ডাকি, এমন সময় সে দেখি আপনি ফিরিয়া আসিতেছে। আমাকে আসিয়া কহিল, এই আঙুর আর কিশমিশ বাদাম খকের জন্য আনিয়াছিলাম, তাহাকে দিবেন। আমি সেগুলো লইয়া দাম দিতে উদ্যত হইলে সে হঠাৎ আমার হাত চাপিয়া ধরিয়া কহিল, আপনার বহুত দয়া, আমি চিরকাল স্মরণে রাখিব, আমাকে পয়সা দিবেন না। বাবু, তোমার যেমন একটি লড়কি আছে, আর তেমনি দেশে আমারও লড়কি আছে, আমি তাহারই মুখখানি স্মরণ করিয়া তোমার খকির জন্য কিছু মেমা হাতে লইয়া আসি, আমি তো সওদা করিতে আসি না। এই বলিয়া সে মস্ত ঢিলা জামাটার ভিতর হাত চালাইয়া বুকের কাছ কোথা হইতে একটু ময়লা কাগজ বাহির করিল, বহু সযত্নে ভাঁজ খুলিয়া দুই হস্তে আমার টেবিলের ওপরে মেলিয়া ধরিল। দেখিলাম কাগজের উপর একটি ছোট্ট হাতের ছাপ, ফটোগ্রাম নহে, তেলের ছবি নহে। হাতে খানিকটা ভুষা মাখাইয়া কাগজের ওপর তাহার চিহ্ন ধরিয়া লইয়াছে। কন্যার এই স্মরণটুকু তার বুকের কাছে লইয়া রহমত প্রতি বৎসর কলকাতায় মেওয়া বেচিতে আসে। যেন সেই সুকোমল ক্ষুদ্র শিশুটু হাতটুকুর স্পর্শখানি তাহার বিরাট বিরহী বক্ষের মধ্যে সুধা সঞ্চয় করিয়া রাখে। দেখিয়া আমার চোখ ছলছল করিয়া আসিল। তখন সে যে একজন কাবুলি মেমা আর একজন আমি বাঙালি সম্ভ্রান্ত বংশীয় তাহা ভুলিয়া গেলাম। তখন বুঝিতে পারিলাম সেও যে, আমিও সে, সেও পিতা আমিও পিতা। তাহার পর্বত গৃহবাসিনী ক্ষুদ্র সেই পার্বতীর সেই হস্তচিহ্ন আমারই মিনিকে স্মরণ করাইয়া দিল। আমি তৎক্ষণাৎ তাকে অন্তপুর হইতে ডাকাইয়া পাঠালাম। অন্তপুর হইতে অনেক আপত্তি উঠিয়াছিল, কিন্তু আমি কিছুতে কর্ণপাত করিলাম না। রাঙা চেরি পড়া কপালে চন্দন আঁকা প্রতিবেশিনী মিনি সলজ্জ ভাবে আমার কাছে আসাইয়া দাঁড়াল। তাকে দেখিয়া কাবুলিওয়ালা প্রথম থতমত খেয়ে গেল, তাহাদের পুরাতন আলাপ জমাইতে পারিল না। অবশেষে হাসিয়া কহিল, খকি, তুমি শ্বশুর বাড়ি যাবিস? মিনি এখন শ্বশুর বাড়ির অর্থ বোঝে, এখন আর সে পূর্বের মতো উত্তর দিতে পারিল না।
প্রমোদের প্রশ্ন শুনিয়া লজ্জায় আরক্ত হইয়া মুখ ফিরাইয়া দাঁড়াইল। কাবুলিওয়ালার সহিত মিনির যেদিন প্রথম সাক্ষাৎ হইয়াছিল আমার সেই দিনের কথা মনে পড়িল, মনটা কেমন ব্যথিত হইয়া উঠিল। মিনি চলিয়া গেলে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া রমতের মাটিতে বসিয়ে পড়িল। সে হঠাৎ স্পষ্ট বুঝিতে পারিল তাহার মেয়েটিও ইতিমধ্যে এই রূপা বড় হইয়াছে, তাহার সঙ্গে আবার নতুন করে আলাপ করিতে হইবে, তাহাকে ঠিক পূর্বের মতো তেমনটা আর পাইবে না। এ 8 বছরে তাহার কি হইয়াছে তাই বা কে জানে। সকালবেলায় শরতের স্নিগ্ধ রৌদ্র কিরণের মধ্যে সানাই বাজিতে লাগিল। রহমত কলিকাতার এক গলির ভিতর বসিয়া আফগানিস্তানের মরু পর্বতের দৃশ্য দেখিতে লাগিল। আমি একখানি নোট লইয়া তাহাকে দিলাম, বলিলাম, রহমত, তুমি দেশে তোমার মামির কাছে ফিরিয়া যাও, তোমাদের মিলন সুখে আমার মিনির কল্যাণ হোক। এই টাকাটা দান করিয়া হিসাব হইতে উৎসব সমারোহের দুটো একটা অঙ্ক ছাঁটিয়া দিতে হইল। যেমন মনে করেছিলাম তেমন ইলেকট্রিক আলো জ্বালাইতে পারিলাম না, ঘরের বাদ্যও আসিল না, অন্তঃপুরে মেয়েরা অত্যন্ত অসন্তোষ প্রকাশ করিতে লাগিল। কিন্তু মূল মঙ্গল আলোকে আমার শুভ উৎসব উচ্ছল রহিয়া গেল।